আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। আর এর জন্য এখানে আমি জয়ফল, জয়ত্রী, জিরা, কাজু বাদাম সব ধরনের মশলা বেটে নিয়েছি। আর এখানে আমি প্রথমে রোস্টের মতো করে মাংসের পিসগুলো ভেজে নিয়েছি। এরপর রোস্ট যেভাবে রান্না করে সেম প্রসেসে আমি এখানে মশলাগুলো কষিয়ে নিয়ে ভাজা মাংসগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে একদম কষিয়ে নিয়ে এর ভিতরে গুঁড়া দুধের যে লিকুইড করে নিয়েছি সেগুলো এখানে দিয়ে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে একদম নাড়াচাড়া করে একদম ঢেকে দিব সেদ্ধ হবার জন্য। এরপর সেদ্ধ হয়ে গেলে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ যদি মানে দুধের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর দুধের পরিমাণটা বেশি দিলে রোস্ট অনেক মজা হয়। আর যেহেতু এখানে আমি লেয়ারের ভাবে রান্না করব, ওই জন্য একটু দুধের পরিমাণটা বেশি দিয়েছি। এরপর কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর টমেটো সসটা দিয়ে দিলাম, এরপর ঘি দিয়ে দিলাম। আর আমি আজকের রান্নাগুলো সব কিছুতেই ঘি ইউজ করব, আর ঘি ইউজ করলে দেখা যায় রান্নার পরে আসলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর এই তো আমার এখানে রোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি সাদা পোলাওটাও রান্না করে নিয়েছি, 90% সেদ্ধ করে নিয়েছি, আর 10% আমি ভালোভাবে মানে সেদ্ধ করে নিইনি, কারণ হালকা একটু শক্ত রাখলে দেখা যাবে লেয়ারের পর যখন আমি দমে বসিয়ে দেব আর যেটুকু চালটা ফোটে নাই সেটুকু হয়ে যাবে। আর এইরকম পোলাও যদি ঝরঝরে হয় তাহলে আসলে অনেক মজা হয়। এরপর পোলাও রান্না করে নিয়েছি, তারপর আস্তে আস্তে সবগুলো চিকেনগুলো দিয়ে দিচ্ছি লেয়ারের মতো করে। এরপর কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম, তারপরে টমেটো সস দিয়ে দিচ্ছিলাম, তবে আমরা এখানে আলু বোখরা ইউজ করতে চেয়েছিলাম বাট আমার বাসায় ছিল না। তবে সব কিছুই আমরা পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আর সবাই একদম পিকনিকের মতো করে আমরা অনেক মজা করে রান্না করেছি সবাই একসাথে। আসলেই অনেক মজা হয়েছিল আজকের এই রেসিপিটা। সব সময় দেখা যায় সাদা পোলাও, তারপরে মানে রোস্ট এইসব রান্না করা হয়, সাথে আরও কিছু তো থাকে এই রেসিপি, কিন্তু এইভাবে লেয়ারের মতো করে কখনো আমরা রান্না করি নাই। এর আর আজকে রান্না করাতে যা দেখা গেল আসলে অনেক মজা লাগে, মনে হচ্ছিল একদম মানে দোকান থেকে কিনে নিয়ে আসলে যেরকম লাগে সে ঠিক সেরকম। তবে হ্যাঁ, আপনারা যখন এভাবে লেয়ার দিবেন একটা অসার পাতিলে বা মানে ছড়ানো পাতিলে যদি এভাবে আপনারা সাজান তাহলে উঠাতে অনেক ভালো হয়। আর এই তো দেখেন আমাদের একদম শেষ পর্যায়ে সাজানো হয়ে গেছে, এরপর আমরা একদম দমে বসিয়ে দিব। দমে বসানো হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমি এখানে খাবার খেয়ে নিতে আসছি, সেই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর সবাই খেয়ে তো অনেক প্রশংসা করছে। আর আজকের এই রেসিপিটা শুধু আমি একা একাই রান্না করি নাই, সাথে আমার আরও বড় বোন বড় ভাই ছিল, আমরা একসাথেই রান্না করছি, আসলে অনেক মজা হয়েছিল। আর সালাদ তো কেটে নিয়েছিলাম, সালাদ দিয়ে খাচ্ছিলাম, আর মনে হচ্ছিল যে আসলেই অনেক মজা। বাসায় এভাবে যে রান্না করা যায় আগে কখনো ওই মানে মাথায় আসতো না, ভাবতাম হয়তো কত মনে হয় সমস্যা হবে, কিন্তু এটা আসলে কোনো সমস্যাই না, সবাই একসাথে রান্না করলে আসলে অনেক মজা হয়। এরপর রাতের বেলা কিছু চিকেন এভাবে রান্না মানে চিকেন প্রসেসিং করে রাখা হয়েছিল সবাই একসাথে মানে ভেজে খাওয়ার জন্য, আর এখানে আমি ভেজে নিচ্ছিলাম। আর আজকে রাতে দেখা যাচ্ছিল যে এগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছে, আর কোন মানে এর সাথে যে কিছু পুরি কিংবা তান্দুরি রুটি যে বানাবো ওরকম আর বানানো হয় নাই, শুধু আমরা এই মাংসগুলাই ভেজে ভেজে নিছিলাম। আর এই তো আমার প্রায় ভাজার শেষের দিকে চলে আসছি, আস্তে আস্তে আমি সবগুলাই ভেজে নিচ্ছিলাম। আর এখানে আমি যেহেতু ব্রেড ক্রাম দিছি, আর ব্রেড ক্রামের জন্য দেখা যায় যে হালকা হালকা পুড়ে যায়, আর এই পুড়ার জন্য একটু তিতা তিতা লাগছিল, তাও কি করার কিছু করার নাই, এভাবেই আমরা ভেজে নিচ্ছিলাম। আর আমার ভাজা প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।